একটা পার্কে কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম তো আমি ফার্স্ট টাইম আসলাম পুরা ওই যে দূর থেকে পুরা মানে ইয়েটা দেখা যায় আর কি একদম আমরা উপরে আছি টপে আর কি আর প্রচুর ফ্লোরিং আছে আমার ক্যামেরায় আসতেছে না বাট অনেক ফ্লোরিং দেখা যাচ্ছে এই যে অনেকগুলি ফ্লোরিং তো আমাদের একটু খাবার দাবার নিয়ে আসলাম ভাজা পোড়া ভাতও আনছি তো ওখানে আসলে মানে অনেক বিশাল বড় একটা ধাপে ধাপে ইয়ে আছে সবাই খুব ব্যস্ত লোকজনও আছে আশেপাশে ইব্রাহিম ফাতেমা সাইফান সারা তুমি কি খুশি নাকি তুমি হ্যাঁ সারা তোমার খুশিও বুঝি না বসবা বইতে হবো পিছিয়ে নয় বসতে হইব হ্যাঁ বড়রা বসতে পারবে না আমি মা বসতে পারবো না বসো মা ভিডিও করি তোমাদের তুমি বসো কি সুন্দর অনেক অনেক এনজয়েবল ইয়েগুলি আছে সারা নামে দাও সারা করতেছে সারা নামাই দাও বেশি ঘুরেও না নামাই দাও রে ওরা নামাই দাও ওরা উঠেও না সারা নামে যাও সারা ভয় পায় আসো ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে শেয়ার করে দিবেন অনুরোধ রইল সবাই দেখলো ইয়েস মাই বেবি স্যার দেখি তো এদিকে কি আছে আর এখানে একটা বিষয় সাইনবোর্ডের মধ্যে ওঠার সময় দেখলাম আর কি লেখা ছিল র্যাডল স্নেক বাংলাদেশে মনে হয় নাই এটা আমেরিকায় থাকে নাকি আসছে বাংলাদেশে ওই যে এখানেও লিখছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনিউ র্যাডল স্নেক সো এই জায়গাটায় এই সাইনটা বেশি বেশি আছে তো ওয়ার্নিং দেওয়া আছে যদি শব্দ পান তাহলে ওই এরিয়ার থেকে আপনারা চলে আসতে হবে আর সাপটার লেজের মধ্যে ঝুনঝুনি থাকে মানে ও যেখানে থাকবে সেখানে ঝুনঝুনঝুনি একটা শব্দ হয় আর কি তো এই জন্য ওর নাম তো মামির সাথে থাকো একা একা কোথাও যাবো না ঠিক আছে তো এমনি লোকজন বেশি না আর কি অতিরিক্ত বেশি না অন্যান্য পার্কে যেমন সমানেই মানুষ থাকে সেরকমটা না বাট আছে এই আর কি আমি আর একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করবো নিচের দিকে গেলে আছে আর এখানে টয়লেট আমি একটু আগে টয়লেট বাথরুম মানে টয়লেট ইউজ করলাম খুবই সুন্দর ক্লিন পরিষ্কার মানে পরিচ্ছন্ন কাকে বলে মনে হয় যে এয়ারপোর্টের টয়লেটে ঢুকলাম অন্যান্য পার্কের যে টয়লেটগুলি কেমন একটা দুর্বাস থাকে গন্ধবাস ভালো লাগে না আর কি ক্লিন না এখানে খুবই ক্লিন সো টয়লেটের শান্তিটা হয়েছে বড় শান্তি আর কি আমার কাছে আর নিশ্চয় ওই ভিউটা আমি দেখাবো পরে এখন খাবো এখন একটু হাংরি হয়েছি অনেকগুলি ভাজা পোড়া নিয়ে আসছি বসে বসে খাবো